দেখুন, মাত্র তিন ঘন্টায় 300টি ফাইটার জেট ভূপাতিত করে ইসরায়েল। বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হিসেবে গণ্য করা হয় বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে। সামরিক শক্তির নিরিখে বিশ্বে প্রথম সারিতে দেশটি। বিখ্যাত ছয় দিনের যুদ্ধের কথা জানলেই বোঝা যাবে কতটা শক্তিশালী ইসরায়েলি মিলিটারি। 1967 সালের জুন মাসে হয়েছিল এই সিক্স ডে ওয়ার বা ছয় দিনের যুদ্ধ। 5 থেকে 10 জুন ছয় দিন ধরে চলে সেই যুদ্ধ। সেই যুদ্ধে ব্যাপক বীরত্বের পরিচয় দিয়েছিল ইসরায়েলি সেনা। প্রতিপক্ষকে কার্যত গুঁড়িয়ে দিয়েছিল তারা। ইসরায়েলকে ঘিরে রয়েছে সিরিয়া, লেবানন, জর্দান ও মিশর। ইসরায়েলই ছিল একমাত্র ইহুদি দেশ। 1948 স্বাধীনতা পাওয়ার পর থেকেই প্রতিবেশী দেশগুলোর দিকে চোখ ছিল ইসরায়েলের। এরপরেই ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বাঁধে আরব দেশগুলির। প্রায় বছরখানিকের সেই যুদ্ধে জয়ী হয়েছিল ইসরায়েল। সেই সময় প্যালেস্টাইনের বেশ কিছু অংশ অধিকার করতে পেরেছিল ইসরায়েল। 1967 মিশর, সিরিয়া ও জর্দান মিলে একসঙ্গে তিন দিক থেকে হামলা করেছিল ইসরায়েলের ওপর। এদিকে সীমান্তের দিকে এগিয়ে আসতে শুরু করে মিশরের সেনা, অন্যদিকে তখন গোলান হাইটসের কাছে এয়ারফোর্স মোতায়েন করে সিরিয়া। কিন্তু এই যুদ্ধের জন্য ইসরায়েল একেবারে প্রস্তুত ছিল। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাড এর হাতে ছিল সেই সময়ের সবথেকে আধুনিক ইলেকট্রনিক ওয়ার্নিং সিস্টেম। যুদ্ধ শুরু হতেই আরব দেশকে ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছিল যে তাদের পরাস্ত করা মোটেই সহজ নয়। মাত্র তিন ঘন্টায় মিশরের 340টি ফাইটার জেটের মধ্যে 300টিকেই গুলি করে নামিয়েছিল ইসরায়েলি সেনা। মিশরের গাজা স্ট্রিপ ও সিনাই উপদ্বীপ দখল করে নিয়েছিল ইসরায়েল। সিরিয়া ও জর্দানকে হারিয়ে গোলান হাইটস ও ওয়েস্ট ব্যাঙ্ক ও চলে আসে ইসরায়েলের দখলে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।